الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জাতীয় ইমাম সমাজ পরিষদ কেরানীগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষ আজিমুস শান ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি নেহায়ত কাবিল ইহতেরাম হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইসব পর্দার অন্তরালে অবস্থানরত পর্দা নিশিমা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে
দিন ও ইমানের অত্যন্ত কঠিন দুর্যোগময় সময়। আজকের আজিমুশান ইসলামী সম্মেলন তথা আল্লাহ পাকরি রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের মতন কিছু সংখ্যক গুণাগার বন্দাকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। রাত্র এখন 11টার উপর, ঠান্ডা শীতের রাত্রি। আপনারা আওলাদ রসুল আল্লামা আসজাদ মাদানী দামাত বরকাত আলিয়ার জুবান থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শুনেছেন এবং আওলাদ রসুলকে এক নজর দেখারও সৌভাগ্য অর্জন করেছেন। আমি মনে করি আজকের এই সম্মেলনের কামের জন্য আওলাদ রসুলকে এক নজর দেখা, এটাই আজকের এই সম্মেলনের সফলতার জন্য যথেষ্ট। এরপরেও হযরত উলামায়ে কেরাম বিকেল থেকে নিয়ে অত্যন্ত গভীর রাত পর্যন্ত অনেক মূল্যবান নসিহত করেছেন। এই পর্যায়ে আর খুব বেশি লম্বা আলোচনা করার কোনো সময়ও নাই, প্রয়োজনও নাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের ছোট্ট একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। মুখতসর সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। মানুষ দুনিয়াতে গুনাহ করে, অপরাধ করে। যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে না, আর সমস্ত অপরাধ গুনাহ থেকে বাঁচার জন্য একমাত্র ব্যবস্থা অন্তরে আল্লাহর ভয় থাকা, একটা মানুষের অন্তরে যতক্ষণ আল্লাহর ভয় থাকবে না, দুনিয়ার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বলেন, র‍্যাব বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, কোনো শক্তি দিয়াই অপরাধ দমন করা সম্ভব না। আর যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে অপরাধ দমন করার জন্য কোনো পুলিশেরও দরকার হবে না, র‍্যাবেরও দরকার হবে না, কোনো লাঠি পেটা জেল দুর্মের ভয় দেখানোরও দরকার হবে না, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। এজন্য মানুষ দুনিয়াতে যত অপরাধ করে, গুনাহ করে, একমাত্র আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে এক রাওয়ায়াত মতো সর্বমোট 6,666টি আয়াত নাজিল করেছে। এই 6,666টি আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত নাজিল করেছেন আল্লাহ শুধু বিধান সম্পর্কে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, শরীয়তের বিধিবিধান আইন কানুন সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন মাত্র 500 আয়াত। বাকি 6,000-এর অধিক আয়াতে আল্লাহ শুধু দুনিয়ার বান্দাকে ওয়াজ করেছেন। ৬,666টি আয়াতকে আপনি 500 দিয়া ভাগ করলে মোট 13 ভাগ।
এই ১৩ ভাগের মধ্যে মাত্র এক ভাগ আয়াত আল্লাহ নাজিল করেছেন শরীয়তের বিধান সম্পর্কে, আর বাকি ১২ ভাগ আয়াতে আল্লাহ শুধু দুনিয়ার মানুষ তথা বান্দাকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। বলেন বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? আর একটু জোরে কন, বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? ওয়াজ কাকে বলে? শরীয়তের আইন কানুন বিধিবিধান মানলে আল্লাহর দরবারে পুরস্কার কি, আর না মানলে পরকালে শাস্তি কি, এটার নাম ওয়াজ। শরীয়তের বিধান হালাল হারাম জায়েজ নাজায়েজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মানলে আল্লাহর দরবারে পুরস্কার কি, আর না মানলে পরকালের শাস্তি কি, এটার নাম ওয়াজ। আর এমন ওয়াজ করেছেন আল্লাহ ৬০০০-এর অধিক আয়াতে। এতে আল্লাহ প্রমাণ করে দিলেন ৬০০০-এর অধিক আয়াতে আল্লাহ বান্দাকে ওয়াজ করে একদিকে বান্দার অন্তরে পরকালের চিরসুখী জান্নাতের লালসা সৃষ্টি করেছেন, অপরদিকে আল্লাহ বান্দাকে পরকালের ভয়াবহ জাহান্নামের আযাবের শাস্তির ভয় সৃষ্টি করেছেন। যে ভয়ে থাকার দরুন মানুষ আল্লাহর আইন মানতে বাধ্য হয়, শরীয়তের বিধিবিধান মানতে বাধ্য হয়, পরকালের চিরসুখী জান্নাতের মালিক হয়। এই কারণে বর্তমান দুনিয়াতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দিয়া, র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, বিডিআর দিয়া, যৌথ বাহিনীর অভিযান দিয়া যত রকমের অপরাধ, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইফতিরিং, নারী ধর্ষণ, সুদখুরি, ঘুষখুরি, যত রকম যত অপরাধ আছে, সমস্ত অপরাধকে দমন করার জন্য যতই আইন শৃঙ্খলা বাহিনী দিয়া চেষ্টা করা হয়, যতই লাঠি দিয়া শাস্তি দেওয়া হয়, যতই জেল যুগের ভয় দেখাইয়া হয়, এরপরও অপরাধ কমে না বাড়ে, সন্ত্রাস কমে না বাড়ে, চুরি ডাকাতি কমে না বাড়ে। কেন বাড়ে? একমাত্র অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে। সুতরাং যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, হাসরের ভয় থাকে, একদিন আমি এই দুনিয়া ছেড়ে পরকালে ময়দানে হাসরে আল্লাহর আদালতের কাক গড়ায় দাঁড়িয়ে আমাকে দুনিয়ার জিন্দগির প্রতিটি সেকেন্ডের কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে, এই কথার ভয় একটা মানুষের যতক্ষণ থাকবে তার পক্ষে দুনিয়ার কোনো মারাত্মক কবিরা গুলো দূর করা, ছোট্ট একটা সগিরা গুলো করাও সম্ভব না। এজন্য আল্লাহ কোরআন পাকের এক আয়াত আল্লাহ বলেন জবাব না দিবে, যতক্ষণ পাঁচটা প্রশ্নের জবাব সে না দিবে ততক্ষণ পর্যন্ত
করলো দুনিয়ার কোন মানুষকে যেখানে সে দাঁড়াবে সেখান থেকে তার এক চুল পরিমাণ দানে বামর লড়তে করার ক্ষমতা দেওয়া হবে না। এই ভয়টা যে মানুষটার অন্তরে থাকে, ওই মানুষটা কোনদিন দুনিয়ার কোন মারাত্মক অপরাধ কোন মারাত্মক কবিরা গুণের কথা ছোট্ট একটা সাধারণ সগিরা গুণা করা তার পক্ষে সম্ভব? আরো দু সম্ভব? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, আমরা রমজান মাসে রোজা রাখিনি, জোরবাল রোজা রাখি, এই রোজা রাখাটা কার হুকুম? রোজা রাখার অর্থ কি? সকাল শুভেচ্ছা বোধ শুভেচ্ছা দেখতে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনার পেটে খিদে আছে, খাওয়াও সামনে আছে, পানির বসায় গলার হরকম পর্যন্ত শুকিয়ে যায়, পুকুরে গেলেন গোসল করার জন্য পানিতে নামলেন, অজু করার জন্য পানি মুখে নিয়ে কুলি করলেন, জিব্বার সঙ্গে পানি গড়াগড়ি করে, এরপরে এক ফোঁটা পানি হলকম নিচে যেতে দেয় না, একমাত্র কার হুকুম? কিন্তু আল্লাহ এই রোজা রাখার কারা রোজা রাখে আর কারা রোজা রাখে না এটার জন্য আল্লাহ কোনো সিআইডি পুলিশ টুলিশ দেখছেনি? কে রোজা রাখলো কে রোজা রাখলো না, কে খায় দিনের বেলায় কে খায় না এটা দেখার জন্য আল্লাহ কোন সিআইডি কোন ডিআইবি কোন পুলিশ টুলিশ আছে? কিছুই রাখে না। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদের রমজান রোজা ফরজ করেছি যেই তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের উপর আমি আল্লাহ এর রোজা ফরজ করেছি। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে দেখাইতে চাই কোন লোকটার অন্তরে কি পরিমাণ আমি আল্লাহর ভয় আছে, কে কত নম্বরের মুত্তাকি। আল্লাহর ভয় অন্তরে নাই বা আল্লাহকে ভয় করে না এমন লোক আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না। যে লোকটা নামাজ দূরের কথা, জিন্দিগিতে পশ্চিম দিকে ফিরে একটা আশারও খায় না এমন লোককে আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন? সে কি বলবে? অবশ্যই করি, আমি তো একমাত্র ডরাইলে আল্লাহরে ডরাই। একটা কট্টর সুদখুর সুদি কার বাড়ি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি আল্লাহকে ডরাও? সে কি বলবে? অবশ্যই আল্লাহকে ডরাই। সন্ত্রাসের লিডার মোস্তানের গপ্পাদার তাকে জিজ্ঞেস করেন, তুমি আল্লাহকে ভয় করো? বলবে যে আমি আল্লাহকে ভয় করি। যে লোকটা মসজিদে আসে আল্লাহকে সেজদা করে সেও বলে আমি আল্লাহকে ডরাই, আর যে লোকটা মসজিদ বাদ দিয়া মাজারে গিয়া ফিরকেবলারে সেজদা করে সেও কো আমি আল্লাহকে ডরাই। কি বলেন? আসেনি তাহলে? এখন কে আল্লাহরে ডরায় আর কে ডরায় না, কে মুত্তাকি কে মুত্তাকি না, কার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে? আল্লাহ কয় আমি আল্লাহ রমজান মাসে রোজা রাখার মাধ্যমে প্রমাণ করে দিলাম কোন লোকটা কি পরিমাণে আল্লাহকে ভয় করে, কে কত নম্বর মুত্তাকি। কিছুক্ষণের জন্য মেনে নেন, আমাদের বাংলাদেশ সরকার যদি সংসদে এমন একটা আইন পাস করে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতার বিজয় দিবস, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সুতরাং এই 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলার প্রতিটি নারী পুরুষ একটা একটা রোজা রাখতে হবে সক্রিয়তান বাধ্যতামূলক। কোন দিন? 16 ডিসেম্বর দিন। এই আইনটা করল কে? আল্লাহ না সরকারে? সরকার। সরকার আইন পাস করার পরে সারা দেশে অধ্যাদেশ জারি করলো, এবং কারা সরকারের আইন মানি রোজা রাখে আর কারা রাখে না এটার জন্য 16 কোটি মানুষের পিছনে 16 কোটি সিআইডি দিল, সিআইডি পুলিশ। সিআইডি পুলিশ সর্বক্ষণ আপনাকে ভাড়া দিতে আসে, আপনি কি সরকার আইন মানি রোজা রাখলেন না রাখেন নাই, আপনি কি কোনো কিছু খান, আপনি কোনো কিছু পান করেন না করেন না, এর জন্য 24 ঘন্টা সিআইডি পুলিশ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার পিছু পিছু ঘুরতে আসে।
আপনি বাজারে আসলেন, শেডগুলি আপনার পিছু পিছু বাজারে। আপনি বাড়িতে গেলেন, শেডও আপনার পিছু পিছু বাড়িতে। আপনি পুকুরে গোসল করার জন্য গেলেন, শেডি পুলিশটাও আপনার পিছু পিছু পুকুর বাড়ি গেছে। কিন্তু যখন আপনি গোসল করার জন্য পানিতে নামলেন, তখন কি শেডি পুলিশ আপনার সঙ্গে পানিতে নামছে না উপরে খারাপ? এরপর আপনি যখন নাকি ডুব দিয়া পানির তলায় গেলেন, তখন কি শেডি পুলিশ আপনার সঙ্গে ডুব দিয়া পানির তলায় গেল না উপরে? এখন এই অবস্থা আপনি ডুব দিয়া পানির নিচে গিয়া যদি পেট ভরে কতগুলো পানি খাইয়া লন, শেডি পুলির বাপদাদার শক্তি আসেনি বুঝার? আপনি তো উপরে তাকে বুঝাইছেন আপনি কিছু খান না, আপনি সরকারি আইন মানে রোগা রাখে রাখছেন। কিন্তু যখন পানির তলাতে ডুব দিয়া পানি খাইলেন, শেডির বাপদাদার ক্ষমতা নেই আপনাকে বুঝার, আপনি রোজা রাখেন নাই। কিন্তু যখন আপনি একজন ইমানদার মুমিন মুসলমান আল্লাহর হুকুমের অন্তর্মে সোজা রাখল, গরমের দিন পানির পিপাসা গলার হক পর্যন্ত শুকাইয়া গেল, গোসল করার জন্য পুকুরে গিয়া পানিতে নামলো, ডুব দিয়া পানির তলায় গেল, মুখের ভিতরে পানি নিয়ে কুলি করলো, জিব্বার সঙ্গে পানি গড়াগড়ি করলো, এরপর এক মোটা পানি হলকুমের নিচে যেতে দেয় না, কার ভয়? জোরে বলেন, কার ভয়? না লাঠির ভয়, না র‍্যাবের ভয়, না বিডিআরের ভয়, একমাত্র কার? কিসের ভয়? সজর মে হজর মে তেরি রঙ বু হে, হর সা জর্রা চমকতি হে আনোয়ার ইলাহি সে, হর সাস ইয়ে কহতি হে কি হম হে তো খুদা হে, হর সাস ইয়ে কহতি হে কি হম হে তো খুদা হে। তাহলে বুঝা গেল, একটা মানুষের অন্তরে যতক্ষণ আল্লাহর ভয় থাকবে, কবরের ভয় থাকবে, হাসর ভয় থাকবে, আমাকে একদিন আল্লাহ আদালতের কাম করে দাঁড়িয়ে দুনিয়ার জিন্দগির প্রতিটি সেকেন্ডে কড়ে গন্ধায় হিসাব দিতে হবে, এই ভয়টাই তাকে দুনিয়ার জগতের সমস্ত রকমের অপরাধ, সন্ত্রাসী, মস্তানি, চুরি, ডাকাতি, ইত্যাদি ন্যায় দর্শন আরো যত গুণ আছে সমস্ত গুণের থেকে তাকে ফিরিয়ে দেবে। আমার এতক্ষণের কথা দ্বারা আপনারা বুঝলেন যে মানুষ গুণের থেকে বাঁচতে হলে একমাত্র অন্তর আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে এখন অন্তরে আল্লাহর ভয় আসার ব্যবস্থা কি? অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার ব্যবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের প্রথম পারার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল আমল করবে, কোরআন তাকে হেদায়েত দিয়া মুত্তাকি বানাইয়া দিবে, কোরআন তার অন্তরে আমি আল্লাহর ভয় সৃষ্টি করে তাকে মুত্তাকি বানাইয়া দিবে। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য আল্লাহ তিরস্কার কোরআন নাযিল করেছেন। অতএব যদি অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হয়, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হতে হয়, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোন শিক্ষায় মানুষের অন্তরে আল্লাহর ভয় আসতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের এক আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল সুতরাং যে আলম সবচেয়ে আল্লাহর বেশি ভয় থাকে, ওই আলম কোনদিন
সং দাস হতে পারে না, ওই আলমপুরি জঙ্গিবাদ হতে পারে না, ওই আলমপুরদিন দুনিয়ার বদমাশ হতে পারে না, ওই আলমপুরদিন শুক্কুর হতে পারে না, সেই আলমপুরদিন গুসকুর হতে পারে না, সেই আলমপুরদিন জালিম হতে পারে না। কিন্তু ইদানিং আমাদের দেশে কিছু পুলাঙ্গার মুসলমান লাল কুর্তা ইহুদ খ্রিস্টানদের দালাল গোষ্ঠী কব আলমেরা সব জঙ্গিবাদ, মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা। আমি তাদেরকে বলতে চাই, মূলত দুনিয়াতে জঙ্গিবাদ আর সন্ত্রাস কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাঙালি জাতিকে, যারা বিশ্বাসীকে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিয়েছে বার্মার সেই সুশি জানোয়ারকে দিয়া, যে বৌদ্ধ ধর্মকে বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানবতার ধর্ম বৌদ্ধ ধর্ম। কারণ বৌদ্ধ ধর্মের জীবত্বা মহাপাপ, এজন্য তারা গরু খায় না, হাঁস মোরগ খায় না, মাছ খায় না, জীবত্বা মহাপাপ। কারণ এগুলো খাইতে হলে আগে মারতে হবে, অতএব জীবত্বা মহাপাপ। এটা হলো বৌদ্ধ ধর্মের এক নম্বর তাদের নীতি। এই কারণে বিজ্ঞানীদের দৃষ্টিতে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো মানবতার ধর্ম বৌদ্ধ ধর্ম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সারা ওয়ার্ল্ডের সমস্ত বেঈমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিয়েছে পৃথিবীতে সবচাইতে সেরা সন্ত্রাসী দল, একমাত্র সন্ত্রাসী ধর্ম বৌদ্ধ ধর্ম, ছাড়া অন্য কোনো ধর্ম হতে পারে না। যে বৌদ্ধ ধর্ম জীবত্বা মহাপর কারণে বিজ্ঞানের বিজ্ঞানের থিরুতে মানবতার শ্রেষ্ঠ ধর্ম আখ্যায়িত করে আল্লাহ পাক তাদেরকে চোখে আঙ্গুলে দেখাই দিছে পৃথিবীতে সবচাইতে জানোয়ার হিংস্র মানব প্রকৃতির জানোয়ার হিংস্র জন্তুর দল সবচাইতে সেরা সন্ত্রাসী দল হলো বৌদ্ধ ধর্ম, আর পৃথিবীর সবচাইতে সেরা সন্ত্রাসী দল হলো ইহুদি ধর্ম। সন্ত্রাস করে কারা? যাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে না, কোরআনের শিক্ষার সম্পর্ক যাদের কাছে থাকবে, কোরআনের শিক্ষার সোয়া যাদের গায়ে লাগবে, কোরআনের সোয়া কোরআনের আলো বাতাস যাদের গায়ে লাগবে, তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী দল আখ্যায়িত হতে থাকবে। এই কারণে আমি বলি আমাদের এই বাংলাদেশে দৈনিক যত অপরাধী ধরা পড়ে, চুর বলেন, ডাকাত বলেন, হাইজাকার বলেন, সন্ত্রাসী বলেন, নাইদর্শন, এদের সাথে আল্লাহর কোরআন শিক্ষার সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক না থাকার কারণে আজকে হয় কলেজ বার্ষিকীর ছাত্র না হলে কন্ড জাহিল মূর্খ ছাড়া এই সন্ত্রাসী মস্তানি চুরি ডাকাতি আর কেউ করতে পারে না। সেই ভয় হলো একমাত্র কোরআন শিক্ষার ভয়, একমাত্র আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এখানে একটা কথা বুঝতে হবে, আল্লাহ বা ওলামা শব্দ বলতেন, ওলামা আলেমের বহু বছর। আলেম কাকে বলে? যার কাছে এলেম থাকে। বলেন আলেম কাকে বলে? যার কাছে এলেম আছে। এলেম যার কাছে থাকে তাকে বলে আলেম, আলেমের বহু বছর ওলামা। আচ্ছা, এলেম শব্দটা আরবি, বাংলা অর্থ শিক্ষা। আমাদের বাংলাদেশে দুই ধরনের শিক্ষা চালু, একটা মাদ্রাসা কেন্দ্রিক কোরআন শিক্ষা, গিরি শিক্ষা, আর একটা কলেজ ভার্সিটি ভিত্তিক জেনারেল লেভেল আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা। কিন্তু সব শিক্ষার নাম কি এলেম? আপনি ধরে বলেন সব শিক্ষার নাম কি এলেম? আমাদের আমাদের সমাজের কিছু শিক্ষিত কলঙ্ক আছে, তারা বলে যে না হুজুর এটা আপনাদের হুজুরের একটা গোড়ামের কথা, যে কোনো শিক্ষাকে এলেম বলা হয়, শুধু মাদ্রাসা শিক্ষাকে আপনারা এলেম বলেন, অন্য কোনো শিক্ষাকে এলেম বলেন না, এটা আপনাদের একটা গোড়ামের কথা। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের কেরানীগঞ্জ থানায় স্কুল কলেজ ভার্সিটির শিক্ষায় শিক্ষিত যত উচ্চ ডিগ্রিধারী ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ডক্টর হোক, প্রধান হেডমাস্টার হোক, তাকে কি আপনারা কেউ আলেম বলেন?
একমাত্র যার কাছে কোরআন হাদিসের শিক্ষা আছে তাকে আলেম বলা হয়। তাহলে বোঝা গেল একমাত্র ওই শিক্ষার নাম এলেম, যে শিক্ষা আল্লাহকে আরশে আজিম থেকে দেওয়া আসমানের শিক্ষা নবীর মাধ্যমে আল্লাহ দুইজন মানুষকে দিয়েছেন সেটার নামে একমাত্র এলেম। আর সেই শিক্ষা কোরআনের শিক্ষা, সেই শিক্ষা দ্বীনের শিক্ষা, সেই শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষার নাম এলেম হতে পারে না। মাদ্রাসা শিক্ষা বলতে আবার কোন মাদ্রাসা শিক্ষা? একমাত্র কওমি মাদ্রাসা শিক্ষা, একমাত্র কওমি মাদ্রাসা শিক্ষা, যে শিক্ষা মানুষকে একদিকে গুরাত থেকে আমাদের করে অপরের দিকে যুগ যুগে দুনিয়াতে যত বাতিল আবিষ্কার হয় সমস্ত বাতিলকে উৎখাত করে হক এবং সত্যকে দুনিয়াতে প্রতিষ্ঠা করে একমাত্র কওমি মাদ্রাসা শিক্ষা তথা দেওবন্দি শিক্ষা। এজন্য আমাদের যত কওমি মাদ্রাসা আছে যেগুলো বেসরকারি, জাতীয় মাদ্রাসা, জাতির অনুদানে যে মাসগুলো চলে এগুলোকে বলে কওমি মাদ্রাসা। আর এই কওমি মাদ্রাসাগুলোর মূল, তার মূল শাখা হলো দারুল দেওবন্দের শাখা, যে দারুল দেওবন্দ ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল একমাত্র দুনিয়ার বদ্দিন আর বেমান বাতিলকে উৎখাত করে দুনিয়াতে দিন চিন্তা করার জন্য। ইতিহাস বলার সময় নেই। ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসা, তার প্রতিষ্ঠাতা ছিলেন হুজ্জতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি সামরিক যুদ্ধে লালকুত্তা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তার একজন সহপাঠী ছিল স্যার সৈয়দ আহমদ আলীগড়ি। ইনারা দুজন একই উস্তাদের ছাত্র, মোল্লা মাজিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এবং স্যার সৈয়দ আহমদ আলীগড়ি। পরবর্তীতে আল্লামা সৈয়দ আল্লামা হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করলেন দারুল দেওবন্দ, আর স্যার সৈয়দ আহমদ আলীগড় প্রতিষ্ঠা করলেন আলীগড় ইউনিভার্সিটি। একজন প্রতিষ্ঠা করলেন দিনিস্তা প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা, আরেকজন প্রতিষ্ঠা করলেন জেনারেল শিক্ষা আলীগড় ইউনিভার্সিটি। একদিন ঘটনাক্রমে আল্লামা হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবির সাথে স্যার সৈয়দ আলীগড়ের দেখা, সাক্ষাতে আল্লামা স্যার সৈয়দ আহমদ আলীগড়ে বললেন, মারানা সাহেব আমরা দুইজন একই উস্তাদের ছাত্র, কিন্তু আপনি প্রতিষ্ঠা করলেন দেওবন্দ মাদ্রাসা আর আমি প্রতিষ্ঠা করলাম আলীগড় ইউনিভার্সিটি। কিন্তু মারানা সাহেব, আমি যদিও আলীগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছি, আপনি আমার ইউনিভার্সিটিতে গেলে দেখবেন ইউনিভার্সিটির প্রত্যেকটি ক্লাসে বোঝা বাঁধাই করা ব্যাট ছাত্রদেরকে পিটানোর জন্য, ব্যাট ব্যাট এরকম প্রতিটি ক্লাসে বোঝা বাঁধাই করা ব্যাট রাখা আছে। কেন? আমার আলীগড় ইউনিভার্সিটিতে যখন নাকি নামাজের আজান হয়, একটা ছাত্র নামাজ পড়াতে যেন বাইরে থাকতে না পারে, তাদেরকে যে ছেলেটা নামাজের আজান হওয়ার পরে বাইরে থাকবে তাকে ব্যক্তি পিটিয়ে পিটিয়ে নামাজ পড়ানো হবে, এজন্য প্রতিটি ক্লাসে ব্যাত রাখা আছে। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি বললেন, সৈয়দ সাহেব আপনি তো আপনার ইউনিভার্সিটির ছাত্রদেরকে নামাজ পড়ার জন্য প্রতি ক্লাসে ব্যাত রাখছেন, আর আমি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি দারুল দেওবন্দ মাদ্রাসা, আপনি আমার সাথে আমার মাদ্রাসায় চলেন, আমার দারুল দেওবন্দ মাদ্রাসার কোন ক্লাসে আপনি একটা ব্যাত খুঁজে পাবেন না, কারণ আমার মাদ্রাসার শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষায় প্রতিটি ছাত্রের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে তাকে ব্যক্তি পিতা ছাড়াই নামাজ পড়তে বাধ্য করে। আপনার শিক্ষায় ছাত্রদেরকে ব্যক্তি পিটিয়ে নামাজ পড়াইতে হয়, আর আমার দারুল দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ছাত্রদেরকে পিটানো ছাড়া তারা নিজেই অটোমেটিক নামাজ পড়তে বাধ্য হইয়া যায়। সুতরাং এই দারুল দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা সারা ওয়ার্ল্ডে সমস্ত কওমি মাদ্রাসা, আজকে যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে দুনিয়া নাস্তিক বেইমান তাদের দালালগুলো বিভিন্ন রকমের অপপ্রচার চালাইয়া বলে এগুলো জঙ্গিবাদের আড্ডাখানা, এগুলো সন্ত্রাসের আড্ডাখানা, মূলত তারা নিজেরাই সন্ত্রাসের গড়পাড়া।
চোর যদি পুলিশের সামনে পড়ে যায় তখন চুরি পুলিশকে ডরায়, চুরি পুলিশকে কেন ডরায়? চুরির চুরির পথে বাধা হলো পুলিশ, চুরির চুরির পথে বাধা হলো র‍্যাব। এজন্য চুরি পুলিশ দেখলে ভয় পায়, র‍্যাব দেখলে ভয় পায়। অনুরূপ আমার দেশের যত গুসকুর সুৎকুর দুর্নীতিবাজ তারা খুব ভালো করে জানে, যদি এই দেশের প্রতিটি মুমিন মুসলমান আল্লাহর কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, যদি এই দেশের প্রতিটি ঘরে ঘরে কোরআন শিক্ষায় শিক্ষিত আরব তৈরি হয়ে যায়, তাহলে আমাদের সুৎখুরিয়ার সমাজে চলবে না, আমাদের দুর্নীতি আর সমাজে চলবে না, আমাদের গুসখুরিয়ার সমাজে চলবে না। তাই সুৎখুরের সুৎ খাওয়ার পথে বাধা একমাত্র ওলামায়ে কেরাম, দুর্নীতিবাদের দুর্নীতির পথে বাধা একমাত্র ওলামায়ে কেরাম, চুরির চুরি পথে বাধা একমাত্র ওলামায়ে কেরাম, সন্ত্রাসের সন্ত্রাসী পথে বাধা একমাত্র ওলামায়ে কেরাম। তাই আজকে সেই বেদিন কাবার লক্ষ্য খ্রিস্টানদের দ্বারা খরিদা গোলামের দল, আমাদের বাংলার কুলাঙ্গার নাস্তিক দলরা এই দেশ থেকে মাদ্রাসা শিক্ষাকে মুছে দিতে চায়, কলমা শিক্ষা তারা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু আমরা বলতে চাই, যে বাতিকে খোদা দুনিয়াতে হেদায়েতের বাতি জ্বালায় সেটাকে নিবারও শক্তি পৃথিবীতে নেই। গ্রামের চাকর গেছে শহরে চাকরি করবার লাগে, তো সাহেব কয় এ কানু বাচ্চাটা একটা নিবে দেয়। তো এখন কালু তো গ্রামের চাকর, আজীবন কেরোসিন তেলের বাতি জ্বালাইছে, এক কুফুল লোকে বাতি নিবে গেছে। এখন সাহেব যখন বললো বাতিটা নিবে, তো এখন কালু দেয় বাতির ফু দেয়, বাতি দিবে না, বরং ফু দিলে আরো বাড়ে। কত করে সার জিজ্ঞেস করতেছে, কিরে কালু বাতি দিবাস নাই? গ্রামে একটু ফু দিয়া দশ বাতি নিবে ফেলেছি, আর এখানে বাতি ফু দিলে আরো বাড়ে। সাবক বেড়া ব্যাগ কল্প দেখার, এটা কি গ্রামের কেরোসিন তেলের বাতি? এটা আগে সুইচ অফ করতে হবে, সুইচ অফ না করি তুই কেমন পর্যন্ত ফু দিলে কোনো কাজ হবে না, বাতি নিবে না। কেমন পর্যন্ত চেষ্টা করে এরপর হেদায়েতের বাতিকে নিবাইতে পারবে না। কে ইজ্জত বার ফরুজত হারা কাসত ফজল শরি সাজ বসুজত। আমরা সেই বেমান নাস্তিকদেরকে পরিষ্কার বলতে চাই, এই কমিন মাদ্রাসা এটা তোমাদের সেই সাধারণ মাদ্রাসা না, এটা ফুঁ দেওয়ার লগে নিবে যাবে এমন ধারণা করাটা তোমার মতন বোকামি ছড়া, তোমার ব্যাগ করে ছড়া আর কিছু হবে না। এই কমিন মাদ্রাসা ওই দারুম দেওয়ান মাদ্রাসার শাখা, যে দারুম দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নাজমাতুল্লাহ আলাইহি সারা দিনের বেলা ছাত্রদেরকে পড়াইতেন, রাতের বেলা ছাত্র শিক্ষকুটি তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তেন। শুধু এতটুকু নয়, একবার দেওয়ান মাদ্রাসার ফান খালি, এখন বোর্ডিং এ যেসব ছাত্র থাকে তাদেরকে খাওয়া দেওয়ার মতো পয়সা নেই, হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নাজমাতুল্লাহ আলাই দিনের বেলা ছাত্রদেরকে কোরআন হাদিস পড়াইতেন, সন্ধ্যা রাতে এশার নামাজ পড়ে তিনি বেরো চলে যেতেন, যাইয়া রেল স্টেশনে কুলিগিরি করতেন, কুলিগিরি করে সারা রাত পর যা কিছু টাকা ইনকাম করতেন সেই টাকাগুলো আরে সকাল ফজরের পরে মাদ্রাসার ফান্ডে জমা দিয়ে দিতেন। একবার হুজ্জত ইসলাম আল্লামা আতহাদুল্লাহ আলাই গভীর রাতে ট্রেন স্টেশন গিয়া প্ল্যাটফর্ম অপেক্ষা করতেছেন ট্রেন আসার জন্য,
দুটাকে আয়টা দিয়ে একটা টেন আসলো, টেন থেকে যাত্রী নামলো। তখন ব্রিটিশ আমল একজন বিরাট জেন্টেলম্যান সাপ ইংরেজ বিরাট এক গাড়ি নিয়ে ট্রেন থেকে নামলো। এখন সে কুলি তালাশ করতেছে। হুজ্জত ইসলাম আল্লামা কাসেম নাহাতুল রহমতুল্লাহ আলাই তিনি মাদামিস্তা ছিলেন একদম সিকল হালকা, আর গায়ের ফোসা ফোসাকে এমন কোনো ভালো না, এ কোনো রকম সাধারণ পোশাক। মানুষ দেখে বুঝতে পারত না যে হুজ্জত ইসলাম আল্লামা কাসেম অতুই, দেখে বুঝতে পারত না, কারণ যাদের ভিতরে মাল থাকে এরা উপরে দিয়ে দেখায় না, আর যাদের ভিতরে মাল থাকে না এরা ওহুদি দেখবেন টুপি একটা মাথা দেয় তিনা তোস ফাগলি একটা মাথার দেয় আল্লামা তো দাঁড়িয়া আবা কাবা লাগাইয়া, মানে বৃত্তের হাববাব যা থাকুক আর না থাকুক উপর দিয়ে হাববাব বড় ভালা, উপরে ফোসবাস ভিতরে সদরঘাট। আমাদের বর্তমান বাংলাদেশের কিছু মাদার ফুজারি কবর ফুজারি শূন্য নামদারি শিন্নি আলম দল আছে যাদের আবা কাবা দেখে আমি মনে করি বাপরেও একটা কিছু আসলে ভিত্তি কিছু নেই, আর যাদের ভিতরে কিছু আছে এরা উপর দিয়ে দেখায় না। হুজ্জত ইসলাম আল্লামা কাসেম নাহাতুল রহমতুল্লাহ আলাই শরীরের দিকেও তিনি একদম হাতটা হাতলে গায়ের জামা কাপড় তেমন ভালো না। এখন ইংরেজ লোকটা দুই আয়মন ওজনই তার বোঝা কুলি তালাস করি পায় না। আল্লামা কাসেম নাহাতুল রহমতুল্লাহ আলাই আসে বললেন, ভাই কিয়া বুঝ উঠে না, হ্যাঁ কি বোঝাস করবেন লোকটা ক, তুই কি ফেরবে আমার আয়মন তিন ওজনের বোঝা এটা তুমি ফেরবে না, করা দেন না ফারে না ফারে সাইন। আচ্ছা ঠিক আছে, দুইজনে মিলে কোনো রকম মাথার মধ্যে উঠাই দিল, ভাড়া কত তৎকালীন পাঁচ টাকা। হুজ্জতুল ইসলাম আল্লামা কাসেম নাহাতুল রহমতুল্লাহ আলাই বোঝাটা মাথায় নিয়ে হাঁটতেছেন আর ইংরেজ লোকটা পিছু পিছু হাঁটতে আছে। কিছু দূর যাওয়ার পরে দেখে যে ইংরেজ লোকটা দেখে যে আল্লামা কাসেম নাতরুতুল্লাহে হাঁটতেছেন, কিন্তু যে বোধা তার মাথায় বোধার মাঝখানে আর আল্লামা কাসেমের মাথার মাঝখানে সাড়ে আঙ্গুল পরিমাণ ফাঁক। ইংরেজ লোকটা আশ্চর্য হয়ে গেল, মাথার লাগে বোঝা লাগে না, বোঝার মাথার মাঝখানে সাড়ে আঙ্গুল পরিমাণ ফাঁক, লোক তো তো জানতাম লোক না। একবার যে জিজ্ঞেস করলো, ভাই তুমি কোন হো, ইংরেজ স্পষ্ট করতেছেন ভাই তুমি কোন হো, আল্লামা কাসেম জবাব দিলেন মাই কাসেম হো, মাই কাসেম হো। এই লোকটা আবার বললো কোন কাসেম, আরে কাসেম আরে তো কত কাসেম আছে, তুমি কোন কাসেম, দেবন কা কাসেম হো। ইংরেজ লোকটাই বলতেছে তুমি দেবন কা কাসেম হো, বলে হ্যাঁ আমি দেবনদের কাসেম, তবে আপনি কিভাবে বুঝলেন, আমি দেবন্দরই কাসেম কিন্তু আমি কাসেমদের দেবন্দর কাসেম এটা আপনি কিভাবে বুঝলেন, বলে আমি বুঝছি এই কারণে তোমার মতো একটা হ্যাংলা পাতলা শক্তিহীন মানুষের মাথায় আমি আমার আড়েমন তিন নজরের বোঝা উঠে দিলাম, তুমি যখন হাঁটতেছ তোমার মাথা আমার বোধার মাঝখানে চ্যালেঞ্জগুলো পরিমাণ ফাঁক দেখা যায় এটা আমি বুঝে নিয়েছি, এই লোকটা তো দুনিয়ার কোনো সাধারণ লোক না, এই লোকটা তো সাধারণ কাসেম নয়, এ তো ওই কাসেম হতে পারে যে কাসেম দেবন্দর কাসেম সারা ভারতবর্ষ থেকে লালকুত্তা ইংরেজকে তাড়িয়ে দিয়ে আন্দোলন করে আন্দোলন আন্দোলনের সেরা বদল ছিল সেই হুজ্জত ইসলাম আল্লামা কাসেম নাহাতুল্লাহ আলাই। এখন এই লোকটা জিজ্ঞেস করতেছে আচ্ছা ভাই আপনার মতন লোক হুড়গিরি করতেছেন একটু শোনাসি কারণ কি, আল্লামা কাসেম জবাব দিতেছেন ভাই দীর্ঘদিন যাবত আমার মাদ্রাসার পালধারী আমার ছাত্র উবাস এতর নামে প্রতিদিন দিনের বেলায় কোরআন হাদিস পড়াই ছাত্রদেরকে শিক্ষা দিই, রাতের বেলায় স্টেশন আসি কুলিগিরি করি সারা রাত ভর যা কামাই করি সকাল ফজরে ফরে গিয়া গুলো মাদ্রাসার ফান্ডের মধ্যে জমা দিয়া দিই। সুতরাং যে কম মাদ্রাসার গোড়ায় রয়েছে বড় রাতের তাহাজ্জুদের পানি লক্ষগুলো উলামায়ে কেরামের পানি
আশায় মুসলমানের দর্শকরা সুতরাং এই কলমদেশকে ফু দিয়ে উড়ে দিবা, বন্ধ করে দিবা এমন আশা তারা করে। তাদের মতন বোকা, তাদের মতন ব্যাকল বাংলা তুমি আর কেউ হতে পারে না। তাই ভাইরা আমার, আসুন আজকে সেই কোরআন শিক্ষায় শিক্ষিত হকানি ওলামায়ে কেরাম তথা এই কেরানীগঞ্জ জাতীয় ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন, যে ওলামায়ে কেরাম আপনাদেরকে সঠিক পথের দিশা দেয়, যে ওলামায়ে কেরাম এই দেশের প্রত্যেকটি বাসের মোকাবেলায় ইস্পাত পাথর কঠিন পাথরের মতন মোকাবেলা করে, যেই কর্মের সবল যেই কর্মী ওলামায়ে কেরামের যে পুরো বাসের মোকাবেলা তারা নির্ভয়ে আল্লাহর জন্য দিনের কাজ প্রতিষ্ঠা করা যায়, আসুন এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে যেন আমরা আমাদের সঠিক মুসলমানের জীবন যাপন করে আমাদের খাতি ইমান হইয়া ইমানদার হইয়া দূর থেকে যেতে পারে। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমিন ওসল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আমি জাতীয় ইমাম সমাজ কেরানীগঞ্জ মডেল থানা শাখার পক্ষ থেকে আপনাদের সকলের এই দেখকে শুক্রিয়ার নজরে দেখতেছি এবং আপনাদের সকলের শুক্রিয়া জ্ঞাপন করতেছি যে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য সহকারে ওলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। বিশেষ করে আওলাদে রাসূলকে দেখার সুযোগ হয়েছে এবং তার জবান থেকে মূল্যবান নসিহত শোনার সুযোগ হয়েছে, আমরা সকলেই সেই সুযোগ পেলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ওয়াজ মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম অনেকেই এর পিছনে যথেষ্ট মেহনত শ্রম দিয়েছেন, তার সাথে সাথে এলাকার বিভিন্ন মহলের ভাইদের বিভিন্ন প্রকার সহযোগিতা আমরা পেয়েছি, আর্থিক পরামর্শ প্রশাসনের সহযোগিতা পেয়েছি, সর্বস্তরের ভাইয়েরা যারা আমাদেরকে সর্বদিক থেকেই সহযোগিতা করেছেন সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত, আপনারা দোয়া করবেন যেন দিনের সাথে এখলাসের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই ধরনের মেহনত করে যেতে পারি, সবসময় যেন আমরা করতে পারি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করে এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন হযরত দোয়া করবেন, আমরা সকলে দোয়া করে ইনশাআল্লাহ যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ইয়া আল্লাহ মাহবুব ইলাহি, আমরা তোমার কিছু নাখান্দা গুণাগার গোলামের দল। ইয়া আল্লাহ বিকাল থেকে নিয়া এই গভীর রাত পর্যন্ত আরবের গুমকে হারাম করে, আরব ইসরাকে হারাম করে। ইয়া আল্লাহ আজকে দিনে মোর জলসার মধ্যে আমরা বসে আছি আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো লোভ নয়, দুনিয়ার কোনো আশা নিয়া নয়, একমাত্র তুমি খোদার অসীম রহমতের দেয়ার আশা নিয়া গভীর রাত্রে ইয়া আল্লাহ তোমাদের দুটো ভিক্ষার হাত তুলেছি। ইয়া আল্লাহ মেহরবান করে আজকে মাহফিলকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে উসরে করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ কাল কবর কদিন ময়দানে হাসে এই মাহফিলকে উসরে করে আমাদের প্রত্যেকের জীবনে ইয়া আল্লাহ নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আমরা তোমার দুয়ারে হাত তুলেছি গো মাহবুব, আমরা প্রত্যেক তোমার কোরের আসামি। ইয়া আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে
আরোগ্য বাড়াইতে যায়, একবারে ভিক্ষা দিলে আরোগ্য করা যায়। আমরা এমন ভিক্ষুক দল তোমার দুয়ারে হাত তুলছি আল্লাহ, তোমার দরবার থেকে লাঠি মেরে দৌড়ে দিলে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। বর্দারা আমাদের বান্দা এই বিগিরি খেতাব, বর্দারা আমাদের বান্দা এই বিগিরি খেতাব, আবরু এ খুদা এসিয়ারি খেতাব, নফসা শয়তান যতকরি মারা হে মান, রহমতত বাসত শাফাআত খাহে মান। ইয়া আল্লাহ, গভীর রাতে তোমার বান্দারা মনে অনেক আশায় হাত তুলেছেন আল্লাহ, কার দিলের কি আশা, কার দিলের কি বাধা তুমি আর গায়ে ভালো করে জানো। বরকত দান করো, বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন রকম কষ্ট পেয়েছে তোমার খাস আমাদের দ্বারা শেফা কামরা আজরা নসিব ফরমা। ইয়া আল্লাহ, আজকে মাহফিলকে উসরে করে এই এলাকা থেকে সমস্ত বদ্দিন নাফরমানি দূর করে দাও, প্রতিটি ঘর ঘরে দিন জিন্দা করে দাও, প্রতিটি ঘর ঘরে নামাজি বানাইয়া দাও, প্রতিটি ঘর ঘরে কোরআন তেলাওয়াত জারি করাইয়া দাও। ইয়া আল্লাহ, এলাকার মাহবুবদেরকে বা হায়া বা ফদ্দাওয়ালা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার উলামা ইকরাম, ইয়া আল্লাহ, আইমা মাসাজিদ আজকে এই মাহফিল আয়োজন করেছেন, আয় আল্লাহ আমরা রাফরমান গুনাগার প্রত্যেক তোমার কোটের আসামি আল্লাহ। আয় আল্লাহ, অনেক হকের ওলামায়ে কিরামদেরকে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমি গুনাগার না ফরমান, কিন্তু তুই আল্লাহ তোমার খাস বলি এখানে আসেন, এরকম খাস নেককার বান্দারা আসেন আল্লাহ, তাদের হাতের উসিলে আমাদের হাতগুলো তুমি কবুল মঞ্জুর ফরমাও, ইয়ালা তাদের হাতের উসিলে আমাদের হাতগুলো কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরাইও না, আয় আল্লাহ গুনা মাপ্পে যদি একটা লোককে তুমি এখান থেকে বাড়িতে ফিরাইও না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ গুনা ছাড়া একটা লোককে এখান থেকে উঠে না, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, অতীত যত অন্য অপরাধ করেছি, গুনা করেছি, আয় আল্লাহ নিজের জীবনকে ধ্বংস করে বরবাদ করেছি, আয় আল্লাহ বাকি যে কদিন তুমি দুনিয়াতে রাখো, ইমান আমলের সাথে রাখিও, ইয়া আল্লাহ যে দুনিয়া থেকে বিদায় দেওয়ার, ইয়া আল্লাহ ইমান আমলের সাথে নিও, ইয়া আল্লাহ মরতের সময় কলমা নসিব করিও, ইয়া আল্লাহ মরতের সময় কলমা নসিব করিও, আমল আমার ডান হাতে দান করিও, আমল আমার ডান হাতে দান করিও, ইয়া আল্লাহ নেকের পাল্লা ভারী করে দিও, নেকের পাল্লা ভারী করে দিও, ইয়া আল্লাহ ফুলসাদ বীজ দিয়ে একেবারে ফার করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যত বড় নাফরমান গুনাহগার হই না কেন, তোমার হাবিবুর উম্মতের দাবিদার, আয় আল্লাহ আমাদের মত গুনাহগার উম্মতের কারণে কঠিন ময়দানে হাসর লক্ষ লক্ষ রবির সামনে তোমার হাবিবকে বেইজ্জত করিও না, ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহগার করে ডাক দিও, তোমার হাবিবের চেহারা মলিন করিও না, ইয়া তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাম পৃথিবীর সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও, জিন্দা মোলা সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে আমাদের গুনার কারণে ইয়া আল্লাহ মুসলমানদের প্রথম কবলা বাইতুল মুকাদ্দাস বেঈমান জালিমরা দখল করে নিয়েছে, আয় আল্লাহ কুখ্যাত কাফের বেঈমানরা আজকে সেই দুনিয়ার জারল রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র জেল জালিমের রাজধানী ঘোষণা করেছে, আল্লাহ এটা কোনদিন মুসলমান বরদাস্ত করতে পারে না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে আমল কারণে এগুলো হইতেছে আল্লাহ আমরা জানি, এরপরে আমরা তোমার হাবিবের উম্মত, আল্লাহ আমাদের মতন মুসলমানদেরকে এইভাবে বেইজ্জত করে তোমার হাবিবের ইজ্জত ক্ষুণ্ণ করিও না আল্লাহ। ইয়া আল্লাহ তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ দুনিয়ার বেঈমানদেরকে তাদের সমস্ত ষড়যন্ত্রকে দুঃসাত করে তামাম আলমের উম্মতের হেদায়েতের ফয়সালা করে দাও, সারা আলমের মধ্যে আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের যত মুদ্রার কবর সমস্ত মুদ্রার কবর দাম মাফ করে দাও, ইয়া আল্লাহ সমস্ত মুদ্রার কবর দাম মাফ করে দাও, তাম মুদ্রার কবরকে বেহেস্তের বাগান বানাইয়া দাও, খাস করে আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমাদের আব্বা আমার কবরকে ইয়া আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও, আমাদের আব্বা আমাকে জান্নাতের ফেরদৌস আলা তক্কা নসিব করে দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, ইয়া আল্লাহ তাদেরকে সুস্থ দীর্ঘ হায়াত দান করো, মা ওর বেশি সুখী খেদমত করার তৌফিক নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল
علم الا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.